দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার কমাতে বছর জুড়ে মশার বংশগতি ও প্রজননগত জরিপ প্রয়োজন বলে মনে করেন জনস্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। এবছর সারা দেশে ডেঙ্গু জ্বর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় আগামী বছরের জন্য এখন থেকে মশা নিধনের সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। আলাদা দায়িত্বশীল কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে মশা নিধন ও চিকিৎসা ব্যবস্থাপনার কাজ করার পরামর্শ তাদের। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 2,50,000-এর বেশি মানুষ। 1 জানুয়ারি থেকে 20 অক্টোবর পর্যন্ত মৃত্যু হয়েছে 1,226 জনের। চলতি মাসের প্রথম 20 দিনেই প্রাণ হারিয়েছেন 237 জন। প্রথমবারের মতো এবছর ডেঙ্গু সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়েছে। ঢাকায় আক্রান্তের সংখ্যা 1,00,000-এর কাছাকাছি, ঢাকার বাইরে 1,50,000-এর বেশি। চলতি বছর ডেঙ্গুর 4টি ধরনের মধ্যে সেরোটাইপ 2 ও 3 দিয়ে সংক্রমণ ছড়িয়েছে। রোগতত্ত্ববিদরা বলছেন আগামী বছর ডেঙ্গুর অন্য 2টি ধরন অর্থাৎ 1 ও 4 দিয়ে সংক্রমণ ঘটলে জটিলতা ও মৃত্যু দুটোই বাড়বে। এ অবস্থা রোধে এখন থেকেই কর্মপরিকল্পনা গ্রহণ করার তাগিদ দিয়েছেন তারা। মশক নিয়ন্ত্রণ পুরোপুরি না হওয়া পর্যন্ত রোগের সংখ্যা কমানো যাবে না, সেটা কিন্তু আপনার 1-2 বছরের মাথায় ছাড়া সম্ভব না। যদি আমরা সারা বছর কাজ করি, সমন্বিতভাবে কাজ করি, সে মশক নিয়ন্ত্রণ হবে এবং রোগের সংখ্যা কমে যাবে। কিন্তু এই বছর, এইবার বা আগামীবার রোগের সংখ্যা কিন্তু বাড়তেই থাকবে। 60-এর দশকে এদেশে মশাবাহিত ম্যালেরিয়া জ্বর নির্মূলের সাফল্য রয়েছে। ডেঙ্গু জ্বর নির্মূলেও কেন্দ্রীয়ভাবে একক কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষের মাধ্যমে মশা নিধনে কার্যকর ব্যবস্থা নিলে 2-1 বছরের মধ্যেই সুফল মিলবে বলে আশা করছেন রোগতত্ত্ববিদরা। এখন একটা কেন্দ্র থেকে এটা হওয়া দরকার। ম্যালেরিয়া নিয়ন্ত্রণের জন্য ম্যালেরিয়া ইনস্টিটিউট ছিল, আমাদের এই যেখানে বসে আছি এটি ছিল ম্যালেরিয়া ইনস্টিটিউট, সেটা পরবর্তী পর্যায়ে IDCR নাম হয়েছে। এটা IDCR-কেও দায়িত্ব দেওয়া যেতে পারে বা নতুন করে একটা কর্তৃপক্ষ গঠন করা যেতে পারে, যারা যাদের কাজ হবে মানে মশকবাহিত রোগ ডেঙ্গু সহ, যেমন চিকুনগুনিয়া এটা দ্বারা হয় বা আপনার জিকা এটা দ্বারা হয়, কিংবা এই এডিস মশা দিয়ে কিন্তু আপনার ইয়েলো ফিভারও হতে পারে, পিৎপিৎ জ্বর। কাজে এইটা সমন্বিত মশক ব্যবস্থাপনা করবার জন্যে যারা একদিকে চিকিৎসার কাজের সাথে সমন্বয় করবে, মশক নিয়ন্ত্রণ করবে যেভাবে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ করা হয়েছে, দায়িত্বশীল আলাদা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে মশাবাহিত সব রোগের চিকিৎসা ব্যবস্থাপনাও আক্রান্ত ও মৃত্যুর হার কমাতে পারে বলে আশা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।